সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সেটাই শিখছি, মানে অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা। আমাদের প্রথম ক্লাসে আমরা কয়েকটা রুলস পড়েছি আর আজকে কয়েকটা পড়বো, তাহলে আজকে আমাদের শেষ হয়ে যাবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পড়েছি, এবং তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, এটাও তোমরা করেছো। আজকে আমরা রোল 4 পড়বো, 4, 5, 6 আর 3টা রোলস আছে, তোমরা ওগুলো পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। খেয়াল করো সবাই ভালো করে কি লেখা আছে রোল 4-এ। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইভার হয়, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি নেভার থাকে তাহলে ইভার হবে, এবং নাথিং থাকলে এনিথিং হয়। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী প্রথমে আনতে হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। হ্যাঁ, আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্ব প্রথমে নিয়ে আসবো, আর যদি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড আনতে হবে, কীভাবে সেটা তো তোমরা জানোই। আচ্ছা, আমরা উদাহরণ দেখি অ্যাসার্টিভ। ইউ নেভার প্লে ফুটবল, তাহলে এখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করবো। ইন্টারোগেটিভ করতে হলে দেখো আগে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আছে কি না। নাই, তাহলে কী আছে, মেন ভার্ব আছে, দেখো প্লে, তোর প্লে মেইন ভার্ব। এখান থেকে ডো, ডোন্ট, মানে যদি নেগেটিভ হয় তাহলে ডোন্ট নিব না, শুধু ডো নেব, আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ডোন্ট নেব। আচ্ছা, তাহলে দেখো ডো, ডাজ, ডিড যে কোনো একটা আনতে হবে, মেইন ভার্বটা কি প্লে, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, তো প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ডো নেই জানি, তো এই জন্য প্রথমেই দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের প্রথমেই ডো নেওয়া হয়েছে। এরপরে কি সাবজেক্টটা লিখতে হবে, সাবজেক্টটা হচ্ছে ইউ, তাহলে ইউ লিখলাম, ডু ইউ। আর ডোন্ট নেই নি কেন, যে নেভার শব্দটাই হচ্ছে নেগেটিভ, এই জন্য আমরা ডোন্ট নেই নি, নেগেটিভ থাকলে আর আমরা নট নিব না। আচ্ছাই, তারপর হচ্ছে কী হচ্ছে, ডো ইউ সাবজেক্টটা নিলাম, তারপর নেভারের পরিবর্তে ইভার, ওই যে আমরা বলছি নেভার থাকলে ইভার হয়। তারপরে প্লে ফুটবল, বাকি যেটা থাকবে সেটা লিখে দেবো, প্লে ফুটবল। ভার্ব যেটা থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্লে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ওটাই তুলে দিছি। তারপরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপর হচ্ছে 2 নম্বর, দেখো অ্যাসার্টিভ, আই হ্যাভ নাথিং টু ডু, এখানে ভুলে প্রশ্নবোধক চিহ্নটা পড়ে গেছে, এটা তোমরা বাদ দিয়ে দেবা। তাহলে ইন্টারোগেটিভ কী হবে, এই দেখো আই হ্যাভ, হ্যাভটা কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভটা আগে চলে আসছে, হ্যাভ। এরপরে সাবজেক্ট কী, আই, এবার নাথিং থাকলে এনিথিং হয়, এনিথিং লিখলাম। এরপর বাকি অংশ যেটা আছে টু ডু, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি আবার বলছি এখানে প্রথম সেন্টেন্স, দ্বিতীয় উদাহরণ যেটা আই হ্যাভ নাথিং টু ডু, এখানে যে প্রশ্নবোধক চিহ্ন পড়ে গেছে এটা ভুলে এটা এখানে একটা তোমরা ফুল স্টপ দিয়ে দিবা। তারপর এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আমরা পাইলাম, তাহলে হ্যাভ সামনে চলে আসছে, এরপরে প্রথমটা প্রথম সাবজেক্টের পরে আছে অক্সিলিয়ারির পরে, তাহলে হ্যাভ আই, আর নাথিং থাকলে এনিথিং, আর শুরু দেখলাম। আর এখানে হ্যাবের সাথেও নট দেয়নি কেন, কারণ নাথিং শব্দটা আছে, তো নাথিং দিয়ে বোঝা যাচ্ছে সেটা নেগেটিভ। ওকে, তারপরে দেখো এখানে লেখা আছে নোট হিসাবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং থাকে তাহলে নাথিং, নাথিংয়ের জায়গায় হোয়াট বসে, মানে একদম শুরুতেই যদি নাথিং থাকে। অ্যাসার্টিভ দেখো একদম নিচে উদাহরণ, নাথিং ক্যান রুইন হিম, তাহলে নাথিংয়ের পরিবর্তে এখানে কী লাগছে, হোয়াট, হোয়াট ক্যান রুইন হিম, নাথিং থাকলে আমরা কী দিব সরাসরি, হোয়াট। তারপরে রুল 5, এভরিবডি, এভরি ওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় এভরিবডি, এভরি ওয়ান, অলের পরিবর্তে হো বসে, তাহলে কী হচ্ছে, এভরিবডি, এভরি ওয়ান, অল যদি থাকে তাহলে আমরা এর পরিবর্তে হো বসাবো, এর আগে নাথিং যদি থাকে প্রথমেই হোয়াট বসাইছি, আর এখানে এভরিবডি, এভরি ওয়ান, অল থাকলে আমরা হো বসাবো। তারপরে সাবজেক্ট টেন্স অনুসারে ওই যে ডু, ডাজ, ডিড এগুলা বসাবো, সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী ডোন্ট, ডিড অ্যান্ড ডাজেন্ট বসাবো। এরপরে ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে বাকি অংশটা বসবে। আমরা উদাহরণ দেখি, প্রথমে লিখছি এভরিবডি ওয়ান্টস টু বি উইন, সবাই জিততে চায়, তাহলে এভরিবডি আছে আমরা হো বসাই দেবো একদম সরাসরি, হো বসাইছে। ওয়ান্টস, ওয়ান্টস কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু অ্যাস আছে, তা আমরা জানি এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, আবার এটা নেগেটিভ শব্দও না, তো সেই জন্য ওয়ান্টস এখান থেকে আমরা ডাজেন্ট নিব, ডাজেন্ট নিয়ে নিলাম। তারপরে এখানে ওয়ান্টসের জায়গায় ওয়ান্টস হবে, এখানে উইশ লেখা হচ্ছে, ওয়ান্টস হবে এখানে শুধু ওয়ান্ট হবে, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি উইন,
হু ডাজেন্ট ওয়ান্ট টু বি উইন। যদি প্রথম সেন্টেন্সটার মধ্যে উইশ থাকে, উইশেস থাকে, তাহলে উইশ হবে। এখানে ওয়ান্টস লিখছে তো, তো এখানে ওয়ান্টই হবে। হু ডাজেন্ট ওয়ান্ট টু বি উইন, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তারপরে অ্যাসার্টিভ, এভরিবডি অর অল লাভস ফ্লাওয়ার্স, এখানে যে কোনো একটা থাকতে পারে, অল লাভস ফ্লাওয়ার্স অথবা এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। ওকে, তাহলে দেখো ইন্টারোগেটিভ আমরা এভরিবডি বা অলের জন্য হো, আর লাভস যেহেতু আছে তাহলে এখান থেকে ডাজেন্ট লিখবো, কারণ লাভসের সাথে অ্যাস আছে মেন ভার্ব, ডাজেন্ট, তারপর লাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফ্লাওয়ার একটা প্রশ্নবোধক চিহ্ন। এই যে চার আর পাঁচ, এটা বুঝতে হলে ভালো করে তিনের যেই রুলসটা, এটা আমি যে আগের ক্লাসে করেছি, এটা ভালো করে বুঝলে ওগুলো বেশি ভালো বুঝে যাবে। আমি এখানে তোমাদেরকে কারেকশনটা বলে দিচ্ছি, এখানে কিন্তু প্রথম যে উদাহরণের মধ্যে এভরিবডি ওয়ান্টস, কিন্তু শেষে ইন্টারোগেটিভ করার সময় উইশ লিখছে, এটা ভুল, তোমরা ওয়ান্টই লিখবা, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি উইন। ওকে, শেষে কি আছে, নোবডি নান নো ওয়ান, ইন্টারোগেটিভ রূপান্তর করার সময় নোবডি নান নো ওয়ানের পরিবর্তে হো বসে, আর কোনো পরিবর্তন নেই, কারণ ডোন্ট এগুলো কিচ্ছু বসবে না, নট বসবে না, কারণ নোবডি নান নো ওয়ান এগুলো নেগেটিভ শব্দ, এই জন্য শুধু হো বসবে। দেখো প্রথম উদাহরণ আছে, নোবডি কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ, তো নোবডির জন্য আমরা হো দিব শেষ, এরপর বাকি যেটা আছে শেষ লিখে দিব, কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ, এরপর প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আছে একদম শেষে উদাহরণ, অ্যাসার্টিভ, নো ওয়ান ক্যান বিট হিম, তো নো ওয়ানের পরিবর্তে আমরা হো লিখছি, হু ক্যান বিট হিম। তাহলে আজকে এই পর্যন্তই, মানে এই ছয়টা রোল দিয়ে তোমাদের মোটামুটি অ্যাসার্টিভ থেকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় তা কাভার হয়েছে, তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নিও। আর আমি যে আগের ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে পার্ট ওয়ান, সেটাও আজকে দিয়ে দিব, তোমরা ওটা সব ভালো করে দেখো, আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তো সবার প্রতি শুভকামনা রইলো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।